সকাল সকাল কি রান্না করব সেই জন্য দেখো আমাদের গাছ থেকে বেগুন আর কতগুলো শিম তুলে নিলাম, আমার নিজের বাড়ির এটা হয়েছে, তো এটা দিয়ে পালং শাক দিয়ে করবো বলেই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গাছ থেকে সবজিগুলো তুলেই নিলাম। ছোট্ট একটা গাছে কতগুলো শিম হয়েছে সেটাই দেখো, আর এই বেগুন গাছটা যায় বেগুন গাছটাই এই নিয়ে প্রায় 10টা বেগুন খাওয়াই হয়ে গেছে তুলে, আর এই দেখো এখনও দুটো মানে খাওয়ার মতন আছে আর আরও ওই যে ছোটো ছোটো হয়েছে একটা, তো তুলেই নিই। এই যে দেখো আমাদের গাছের বেগুন দুটো, আর এই যে শিম, আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে রান্না হবে, তো চলো সকাল। এখন বেশ অনেকটা টাইম হয়ে গেছে, ছেলে সকালে টিফিন করে নিয়েছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি, তাই আমি কী করলাম একটা মিষ্টি পরোটা করে নিলাম, সেটাই আমি খাবো। দেখো এক আমাদের জীবনটাই যেন কেমন, যত আমাদের সংসারে দুনিয়ার কাজ করতে হয় কত, তবু আমরা টাইম মতন দুটো খাওয়ার টাইম পাই না, ছেলে সংসার সব নিয়ে এমন করে পড়ে থাকি, তো নিজের দিকে আর খেয়ালই রাখা হয় না। আর এই যে এই দেখো আমি মিষ্টি পরোটাটা করে নিচ্ছি, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, আবার একটু বাজারও করে নিয়ে আসলাম, আর এই যে আমাদের গাছের সব সবজিগুলো যে তুলেছিলাম সেটা আজকে রান্না হবে, আর একটু পালং শাকও নিয়ে আসলাম সাথে, এই যে দুটা পালং শাক নিয়ে আসলাম, তো সহজ সংসার করা তো সহজ নয় তো, ছেলের সকালে উঠে ছেলের টিফিন করে দাও, স্কুলে পাঠাও, স্কুলে নিয়ে যাও, চানের জন্য গরম জল করো, সব করতে করতে 11টা বেজে যাবে তবুও মায়েদের খাওয়া হয় না, এটাই হয়। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন রান্নাবান্না আমি এখনো কিছু খাইনি, তাই আমি একটু টিফিন করে নিচ্ছি, তারপরে মাছ আছে আর এই সবজি, সব সবজি দিয়ে একটা রান্না হবে, তো চলো। তো এখন আমি একটু খেয়ে নেবো, এই যে এই পরোটাটা করেছি, এটা একদম বেলার ঝামেলা ছাড়া এই পরোটা, এটা হচ্ছে সব দেখো কাজ বাজার হয়ে গেছে, ঘর মোছা টোছা সব হয়ে গেছে, শুধু রান্না বাকি, মেন কাজই বাকি করতে হবে, মেন কাজ। আর ওদিকে কটা বাসন আছে, যখন চান করব তখন বাসনগুলো একবারে মেজে ফেলো, ছেলের আবার খেলার মাঠ আছে ওকে আবার দিয়ে আসতে হবে, বিকেলে ছেলের পড়া আছে সেখানে যেতে হবে, আমার একটু কাজ আছে সেখানে যেতে হবে, অত সহজ সংসার না গো, এত সহজ না, সারা জীবন সারাক্ষণ মেয়েদের শুধু খেটেই মরতে হয় তারপরেও কথা শুনতে হয়, তাই মেয়েদের জীবন। তো চলো, যদি ভালো লাগে আমার ব্লগ ভিডিও তাহলে আমি আরও ভিডিও দেব, এখন তো সেরকমভাবে ভিডিও করছি না, মানে টুকটাক ভিউজ পেলে তখন তো করবো ভালো করে ভিডিও।